welcome back to my channel. আর আজকের ব্লগে শুধু খাবার খাবার আর খাবার আর এই খাবার দেখে যদি তোমাদের লোভ লাগে তাহলে চলে যেতে হবে খিলগাঁওতে। রিসেন্টলি আমরা গিয়েছিলাম খিলগাঁওতে স্ট্রিট ফুড এক্সপ্লোর করার জন্য। সময়ের মতো এবার আমি আমার চাইল্ডহুড ফ্রেন্ডদের নিয়ে চলে গেলাম ঢাকা হোটেলে, যেটা খিলগাঁওতে। আর এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা পুরো ঢাকা হোটেলের মতো। সবাই এখানে বিরিয়ানি, চুড়ি, কাবাব, নান এগুলো অর্ডার দিলেও আমরা দিয়েছিলাম শর্মা। আর এই শর্মার দাম হচ্ছে 120 টাকা। ছিল চিকেন ওভারলোডেড, আর এতটাই চিকেন ছিল যে রুটিটাও খুলে খুলে আসছিল। এরপরই আমরা এর পাশেই একটা সুন্দর ফ্লাওয়ার শপ ছিল, যেটাতে আমরা গিয়ে কিছু ছবি টবি তুললাম। আর এই সাথে একটা বলতে বলতে আমি ভুলে গেলাম আমার শর্মার রেট করতে। শর্মার রেটিং আমার জন্য 7/10। পরে আমাদের নেক্সট লোকেশন ছিল আয়েশা মুন্নি ফুচকা, আর এটা হচ্ছে খিলগাঁওর স্যামসং শোরুমের ঠিক পাশেই এই ভাইয়াটা বসে। এখানে অনেক রকম টক ছিল, মিষ্টি টক, পুদিনা পাতার টক, তেঁতুল টক আর লেবু টক। আর এই টকগুলোর জন্যই এই ফুচকাটা অনেক বেশি স্পেশাল। এটা এতই মজা ছিল যে আমরা 2 প্লেট খেলাম, আর এটা খেয়ে স্নেহা খুবই খুশি। এরপর আমাদের নেক্সট স্টপ ছিল চা উইথ টাতে। এখানে অনেক রকম চা পাওয়া যায়, কিন্তু আমরা মাল্টা চা নিয়েছিলাম। আমি মাল্টা চার খুব একটা ফ্যান না হলেও এই মাল্টা চাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো আমার কাছে এই চায়ের রেটিং হচ্ছে 8/10। এরপরে আমরা চলে যাই মোমো খেতে। আর মোমো খাওয়ার জন্য আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করে এই টেকওয়ে এই ছোট শপটা। এখানে চিকেন মোমো থেকে শুরু করে নানা রকম মোমো পাওয়া যায়, আর এটার দাম মাত্র 120 টাকা। 120 টাকায় 5টা মোমো দেয়। মোমোর ভিতরে লোডেড উইথ চিকেন ছিল, যে চিকেনের ফিলিংটাও অনেক বেশি মজা ছিল। আর এটার সাথে একটা ঝাল, একটা সস দেয়। এই সসটার ভিতরে অনেক রকমের চিলি ছিল, ড্যাম শিওর, কারণ এই সসটা এত বেশি ঝাল ছিল যে আমি শেষ পর্যন্ত শেষও করতে পারি। এইভাবে মোমোর রেটিং হবে 11/10, কারণ এটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে। এভাবে ওই দিনের ফুড এক্সপ্লোরটা শেষ করি, বাট ভিডিওটা এখানে শেষ না। আমরা আবার নেক্সট দিন খিলগাঁওতে আমি আমার ইউনিভার্সিটির ফ্রেন্ডদেরকে নিয়ে আবার এক্সপ্লোর করতে যাই ফুড। তো টেক আওয়ার ফুড আমার কাছে বেশি ভালো লাগছে, তাই ওদেরকে আমি সেম মোমোটাই ওদেরকে ট্রাই করাই, এবং ওরা এটাকে বেস্ট বলছে। সত্যি কথা বলতে এর আগের দিনের থেকে পরের দিনেরটা আরও বেশি মজা লাগছে। এবার তোমরা টেস্ট করো এটা। এটা কেমন লাগতেছে? আমি এখনো চিকেন ফিলিং এর কর্ণ বলো কেমন লাগতেছে। মোমো আমরা কোনো প্ল্যান ছাড়াই হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা ভেলপুরি পেয়ে গেলাম, আর এই ভেলপুরিটাও অনেক বেশি মজা ছিল। আর এই ভেলপুরির রেটিংও আমি 11/10 দিব, কারণ এটা অনেক ডিফারেন্ট ছিল, আনএক্সপেক্টেডলি ডিফারেন্ট। আমরা আমাদের নেক্সট লোকেশন ছিল চায়ের বাড়ি, আর এখান থেকে আমরা নবাবী চাটা ট্রাই করি। অ্যাজ আমরা নবাবী চায়ের কথা অনেক শুনছি যে অনেক ফেমাস, বাট এই চাটা আমার কাছে একেবারেই ভালো লাগে নাই, কারণ এটার ভিতর শুধু এলাচেরি স্মেল পাওয়া যাচ্ছিল, ডিফারেন্ট কোনো টেস্ট নাই। আর নবাবী কোনো এক্সট্রা স্পেশাল কোনো টেস্ট আমি পাই নাই। সো এটার রেটিং দিব আমি 3/10। চাটা খারাপ হলেও যেহেতু উইন্টার, আর এই উইন্টারের টাইমে হাতে চা নিয়ে একটু ফ্রেন্ডের সাথে গল্প করার মজাটাই আলাদা। এরপরে বাজে একটা চা শেষ করে আমরা চলে গেলাম বিসমিল্লা লাইভ পিজাতে। এর আগের দিন খিলগাঁওতে এসে আমরা অনেকগুলো কার্ট এরকম লাইভ ন্যাচারাল ওভেনে পিজা বানাতে দেখেছি, আর সেটা দেখে আমরা খুবই খেতে ইচ্ছা করেছিল, বাট ওই দিন আমরা খাই নাই। বাট আজকে আমরা এটা ট্রাই করেছি। এই কার্টগুলোতে এত ভিড় ছিল যে আমরা অনেকক্ষণ, প্রায় 20 মিনিট থেকে 30 মিনিট ওয়েট করার পরে আমরা পিজা পাই, এবং এই পিজাগুলো ওখানেই বানায় আর এত বিক্রি হয়।
স্ট্রিটের মধ্যে রেস্টুরেন্ট স্টাইলে আর রেস্টুরেন্টের থেকেও একটু কম প্রাইসে এরকম পিজা এক্সপেক্ট করাটা এটা খুবই রেয়ার একটা ব্যাপার। বাট পিজাটার টেস্টটাও ইটালিয়ান স্টাইলে না হলেও স্ট্রিটের তুলনায় যথেষ্টই ভালো ছিল, আর তাই এটা রেট দিব আমি 8/10। পিজার পর কিছু একটা ড্রিঙ্কস খাওয়া লাগে, আর তাই জন্যে আমরা জাস্ট কফি ল্যামে গিয়েছিলাম। আর কফি ল্যাম আমাদের কাছে গো টু একটা শপ, যেখানে আমাদের মিন্ট লেমন এবং অরেঞ্জ লেমনের থেকে শুরু করে মিন্ট লেমন দুটি আমাদের ফেভারিট। অ্যান্ড তাই আফটার দ্যাট উই হিট টু তালতলা মার্কেট। আমি জীবনও তালতলা মার্কেটে আসি নাই, অ্যান্ড তালতলা মার্কেটে কিন্তু অনেক কম দামে অনেক কাপড় চোপড় পাওয়া যায়। আর এরপরে আমরা ইউটিউবের ব্লগ দেখে স্নেহা আমাদের সাজেস্ট করলো মাসালা মুড়িতে যেতে, আর আমরা ম্যাপ দেখে মাসালা মুড়িতে যাই। বাট দুঃখের ব্যাপার এটাই যে আমরা এত কষ্ট করে ম্যাপ দেখে মাসালা মুড়িতে যাওয়ার পর মাসালা মুড়ি আমাদের কাছে একটু ভালো লাগে নাই। আমরা নিয়েছিলাম চিকেন রোস্ট ঝালমুড়ি, যেটার দাম ছিল 130 টাকা, আর এটার টেস্টটা একেবারেই ভালো না। আমি এটাকে কোনো মার্কস দিতে চাই না, আমি এটার রেটিং কোনোরকম 1/10 দিতে চাই। আফটার দ্যাট এটার পাশেই এই জিনিসটা ছিল, এই জিনিসটার নাম আমি জানি না, এই শপটার নামও আমি জানি না। তো এটা একটা হচ্ছে আইসক্রিম টাইপের কিছু, আর এটা দেখতে যতটা মাউথ ওয়াটারিং বাট এটা খেতে তেমন কোনো টেস্ট নাই, একেবারেই টেস্টলেস। তো দেখতে মনে হতে পারে যেটা অনেক টেস্টি কোনো কিছু, বাট এটা আসলে কোনো টেস্টের কিছুই নাই। আর এটার প্রাইস ছিল 50 টাকা, আর এটার রেটিংও 3/10। আর এটা খাওয়ার পর আমার রিয়েকশনটা কোন রকম ছিল না, জাস্ট মনে হচ্ছিল যে আমি কি খাচ্ছি নিজেও বুঝতেছি না। কম দামে স্ট্রিট ফুড ট্রাই করতে চাও তাহলে আমি বলবো খিলগাঁও বেস্ট প্লেস। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।